আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব সম্পূরকগণ কাকে বলে। তো সম্পূরকগণের সংজ্ঞা যদি আমরা একটু আলোচনা করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ হলে একটিকে অপরটির সম্পূরকগণ বলে। তাহলে আমরা সহজ কথা কি বুঝলাম, যে যদি দুইটা কোণ থাকে এবং এই কোণ দুইটার যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে কি বলে, একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। যেমন আমরা এখানে যদি একটা পেন টুল নেই, আমি কি করব, এখানে একটা কোণ আঁকাব, তাহলে এইটা একটা বাহু, এই বাহুতে কিন্তু আমাদের কি, এখানে আমি যদি এই কোণটাই নিয়ে নেই, এই কলমটা নিয়ে নেই, তাহলে এই যে আমাদের এখান থেকে এটুকুন কোণকে কিন্তু আমরা কি বলি, 180 ডিগ্রি বলি। কারণ হলো কি, এই যে মাঝখান দিয়ে এটা লম্ব হলে এপাশেও থাকে 90 ডিগ্রি, তার মানে পুরো সরলরেখাটাই আমাদের কত ডিগ্রি, 180 ডিগ্রি। সো সংজ্ঞায় আমাদের বলতেছে যে দুইটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি বা দুই সমকোণ হয়, তবে একটিকে আরেকটির সম্পূরক কোণ বলে। তাহলে এটাকে যদি আমরা এ কোণ ধরি, এটাকে যদি বি কোণ ধরি, তাহলে যেহেতু দুইটার যোগফল 180 ডিগ্রি, তাহলে এ কে বি এর সম্পূরক কোণ এবং বি কে এ এর সম্পূরক কোণ বলে। এখন এটাকে যদি আমি এরকম করে দেই, এই নিলাম এবং এই বাহুটাকে আমি এভাবে দিলাম, তাহলে কি হবে, এটা হয়তো আমার কত ডিগ্রি, 50 ডিগ্রি হবে। এটা যদি আমার 50 ডিগ্রি হয়, তাহলে এ পাশেরটা হলো আমাদের কত, 130 ডিগ্রি। তাহলে এই দুইটা মিলে কিন্তু আমাদের 180 ডিগ্রি। তাহলে এইখানে এই 50 ডিগ্রি কোণকে 130 ডিগ্রি কোণের সম্পূরক কোণ বলে, আবার 130 ডিগ্রি কোণকে 50 কোণ বলে। এখন যদি এরকম হয় যে পরীক্ষার প্রশ্নে আসে যে 10 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তাহলে আমরা কি বলবো, 180 থেকে 10 যদি বিয়োগ দিই তাহলে কত হয়, 170। তাহলে 10 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে 170 ডিগ্রি। যদি এরকম বলে যে 100 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, তাহলে আমরা কি করবো, 180 থেকে 100 বাদ দিলে কি হবে, 80, তো শুধু 80 ডিগ্রি। আচ্ছা, আমরা আরো একটু আরো কিছু ছবি দেখাই। আমি যদি, আচ্ছা, সোজা একটা আমি যদি এহেন একটা ইয়ে নেই, বাহু নেই, এবং এদিকে যদি আমি একটা কোণ আঁকাই, এটা যদি ধরলাম আমার 20 ডিগ্রি, এটা যদি আমার 20 ডিগ্রি কোণ হয়, তাহলে এটা হবে কত ডিগ্রি, 160 ডিগ্রি। তাহলে এই 20 ডিগ্রি কোণকে, 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, 160। আচ্ছা, আবার 160 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, 20 ডিগ্রি। আবার যদি আমি অন্য একটা, এটা একটা বাহু, আমি কি করব, এই এই দিকে আঁকালাম, তাহলে এটা ধরলাম আমার কত ডিগ্রি, এটা আমার হলো 10 ডিগ্রি। তাহলে এটা যদি 10 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে, 170 ডিগ্রি। তাহলে 10 ডিগ্রি কোণের সম্পূরক কোণ বলে, আবার 170-কে 10 ডিগ্রি কোণের সম্পূরক কোণ বলে। সে এই ছিল সম্পূরক কোণ, আশা করি বুঝতে পেরেছো। আর ভিডিওটা বেশি লম্বা করবো না, সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।